অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কি ধরনের ছানি অপারেশন করালে আমাদের চোখের ক্ষেত্রে ভালো হয়। আপনারা যারা বর্তমানে আমার এই ভিডিও দেখছেন, তাদের পরিবারের কারো না কারো কিন্তু ছানির অপারেশন হয়েছে, নতুবা যারা ছানির অপারেশন করাবেন তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ছানিটা কোথায় সৃষ্টি হয়। ছানি সাধারণত সৃষ্টি হয়ে থাকে আমাদের চোখের ভেতরে যে লেন্স থাকে সেই লেন্সে। নর্মালি কি হয়, আমাদের লেন্সটা একদম স্বচ্ছ হয়, পরিষ্কার কাচের মতো কিন্তু দেখতে হয়। তো তার ফলে কি হয় যে সূর্যের আলো লেন্সে প্রতিফলন হয়ে আমাদের রেটিনায় কিন্তু পৌঁছতে পারে আর আমরা কিন্তু দেখতে পাই। তো ছানি হলে কি হয়, আমাদের যে লেন্সটা আছে সেই লেন্সের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়েই কিন্তু ছানির সৃষ্টি হয়। আর সেই লেন্সটা কি হয়, ঘষা কাচের মতো কিন্তু দেখতে হয়ে যায়। তো ঘষা কাচ হলে কি হবে যে সূর্যের আলোটা যে লেন্স থেকে আর রেটিনায় কিন্তু সঠিকভাবে পৌঁছতে পারে না, তার ফলেই কিন্তু ছানি হলে আমরা দূরে ঝাপসা দেখতে থাকি। এক্ষেত্রে কি করা হয়, ছানির কিন্তু অপারেশনের অ্যাডভাইস করে থাকেন চোখের ডাক্তাররা। আপনারা কিন্তু ছানির কি অপারেশন করাবেন সেটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যান। ওনারা কিন্তু বলেন যে একটা অপারেশন আছে কম্পিউটার দিয়ে আর একটা হচ্ছে কম্পিউটার ছাড়া। কম্পিউটার দিয়ে অপারেশন মানে কি, কম্পিউটার দিয়ে অপারেশন মানে হলো ফেকো অপারেশন। ফেকো কথাটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। আরেকটা হলো কম্পিউটার ছাড়া, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে SICS, অর্থাৎ স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি। ফেকো আর নর্মাল যে অপারেশন অর্থাৎ SICS দুটোরই কিন্তু মূল লক্ষ্য হলো লেন্সের ভিতরে যে ছানিটা আছে সেটাকে বের করে নিয়ে সে লেন্সের যে ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে একটা আর্টিফিশিয়াল লেন্সকে বসিয়ে দেওয়াই হচ্ছে মূল কাজ। তো দুই ক্ষেত্রেই কিন্তু অপারেশন একজন চোখের সার্জনই কিন্তু করে থাকে। এখন আমরা আলোচনা করব যে ফেকো না SICS, অর্থাৎ কম্পিউটার দিয়ে না কম্পিউটার ছাড়া অপারেশনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো সেটা আমি কিছু চোখের ছবি এঁকে আমি পুরোটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা এখানে চোখের দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই পাশে হলো কম্পিউটার দিয়ে অর্থাৎ ফেকো অপারেশন আর এই পাশে হলো কম্পিউটার ছাড়া অর্থাৎ SICS অপারেশন। আপনাদের একটা জিনিস জেনে নিতে হবে যে ফেকো অপারেশন হোক আর SICS অপারেশন হোক দুই ক্ষেত্রেই কিন্তু চোখের কিছুটা অংশ কাটা হয়, ঠিক আছে। ফেকোর ক্ষেত্রে কাটা হয়ে থাকে 2.2 থেকে 3 মিলিমিটার, SICS এর ক্ষেত্রে কাটা হয়ে থাকে 8 থেকে 10 মিলিমিটার। আর আমরা চোখের ভেতরে যে লেন্সটা বসাই সেটার আকৃতি হলো কিন্তু 6 মিলিমিটার। তো ফেকোর ক্ষেত্রে আমরা কাটছি কত, 3 মিলিমিটার যদি ধরে নেই, তাহলে 3 মিলিমিটার দিয়ে আমরা 6 মিলিমিটারের লেন্সটা চোখের ভেতরে ঢোকাবো কি করে। এই ক্ষেত্রে আমাদের কম্পিউটার দিয়ে অর্থাৎ ফেকো মেশিন আমাদের ব্যবহার করা হয়। ফেকো মেশিনটা সাধারণত এরকম একটা ফানেলের মতো আর 3 মিলিমিটার অ্যাপ্রক্স চওড়া হয়ে থাকে। এই 3 মিলিমিটার চওড়া ফানেলটা দিয়ে আমরা কি করি, এই 3 মিলিমিটার যে কাটা যে অংশটা আছে চোখের, এর দিয়ে আমরা মানে চোখের লেন্সের মধ্যে যে ছানি আছে সেটাকে প্রথমে বের করে নিই। বের করে আরেকটা ফানেলের মতো অংশ যাকে আমরা প্রোব বলি, তার মধ্যে আমরা লেন্সটা ঢুকিয়ে অর্থাৎ যেই লেন্সটা দেওয়া হয় সেটা কিন্তু ফোল্ডেবল হয়, অর্থাৎ দুটো ভাঁজ করা থাকে। অর্থাৎ 6 মিলিমিটারের লেন্সটা হয়ে গেল 3 মিলিমিটার, সেটা ফোল্ড করে প্রোবের মধ্যে ঢোকানো থাকে। পরে সেই প্রোবটা দিয়ে এই 3 মিলিমিটার কাটা অংশ দিয়ে আমাদের চোখের লেন্সের ভিতরে পৌঁছানো হয়। পৌঁছে লেন্সটাকে ভিতরে ছেড়ে দেওয়া হয় আর ছেড়ে দেওয়ার পর কি হয়, লেন্সটা ছাতার মতো খুলে যায়, অর্থাৎ 3 মিলিমিটার লেন্সটা চোখের ভিতরে খুলে 6 মিলিমিটার হয়ে গেল। তারপরে লেন্সটাকে প্রপার জায়গায় কিন্তু বসিয়ে দেওয়া হয়। এভাবেই ফেকো অপারেশন করা হয়। আর SICS এর ক্ষেত্রে কাটা হচ্ছে আমাদের 8 থেকে 10 মিলিমিটার, সেখানে লেন্সের চওড়া হচ্ছে 6 মিলিমিটার। তো খুব সহজে 8 থেকে 10 মিলিমিটার কাটা অংশ দিয়ে আমরা লেন্সটাকে চোখের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। আর তার আগে আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে চোখের লেন্সের মধ্যে যে ছানি আছে সেটাকে বের করে নিই, তারপরেই কিন্তু লেন্সটাকে ঢোকানো হয়। এখন আমরা জেনে নেব যে ফেকো আর SICS আমরা কেন করাবো, কী ক্ষেত্রে আমরা ফেকো অপারেশন করাবো আর কী ক্ষেত্রে SICS অপারেশন করাবো, আর কোনটা আমাদের জন্য ভালো। ফেকোর ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু কম কাটা হচ্ছে তার জন্য আমাদের রিকভার করতে কিন্তু সময় খুব কম লাগছে, অর্থাৎ সুস্থ হতে সময় খুব কম লাগে। যেহেতু কম কাটা হয় সময় লাগে হচ্ছে 7 থেকে 10 দিন, আর SICS এর ক্ষেত্রে যেহেতু বেশি কাটা হচ্ছে তার জন্য সুস্থ হতে আমাদের সময় লাগছে 40 দিন। ফেকো যেহেতু করার ক্ষেত্রে যেহেতু কম কাটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সেলাই বা স্টিচ প্রয়োজন হয় না, আর SICS অর্থাৎ
কম্পিউটার দিয়ে অপারেশনের ক্ষেত্রে যেহেতু বেশি কাটা হচ্ছে তার জন্য সেখানে কিন্তু অনেক সময় সেলাইয়ের দরকার হতে পারে। যেহেতু কম কাটা হচ্ছে ফেকোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার অর্থাৎ অ্যাস্টিগম্যাটিজম অর্থাৎ অ্যাক্সিসে পাওয়ার কিন্তু সৃষ্টি খুব কম হয়। আর এসআইসিএস এর ক্ষেত্রে যেহেতু বেশি কাটা হচ্ছে সেই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কিন্তু সৃষ্টি বেশি হতে পারে। আর যেহেতু কম কাটা হচ্ছে তার জন্য আমাদের খুব কম রেস্ট্রিকশনে থাকতে হয়, আর আমরা যারা কাজ করছি তারা খুব তাড়াতাড়ি আমরা কাজে আমরা পুনরায় জয়েন করতে পারি। আর এসআইসিএস এর ক্ষেত্রে রেস্ট্রিকশনটা যেহেতু বেশি তার জন্য কিন্তু আমরা কাজে মানে ঠিক সময়ে জয়েন করতে আমরা পারি না। আর যেহেতু সিলিন্ড্রিক্যাল পাওয়ার ফেকোর ক্ষেত্রে খুব কম সৃষ্টি হয় বা হয়ই না, তার জন্য আমাদের ছানি অপারেশনের পরে দৃষ্টিশক্তিটা কিন্তু বেশি ভালো হয়। আর যেহেতু এসআইসিএস এর ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা সৃষ্টি বেশি হচ্ছে তার জন্য আমাদের ভিশন কিছুটা কম হয়, আমাদের কিন্তু ভিশন কম্প্রোমাইজ করতে হতে পারে। আর মানে ফেকো অপারেশনের ক্ষেত্রে সুস্থ হতে যেহেতু 7-10 দিন সময় লাগে, সেক্ষেত্রে 7-10 দিন পরে আমাদের চশমা কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এসআইসিএস এর যেহেতু সময় বেশি লাগে সেই ক্ষেত্রে আমাদের চশমা পেতে পেতে মিনিমাম 40 দিন সময় লেগে যায়। আর ফেকো অপারেশনটা সাধারণত এসআইসিএস অপারেশন থেকে কিছুটা কস্টলি। আপনাদের ফেকো অপারেশন করাতে গেলে মিনিমাম 10,000 থেকে শুরু, কিন্তু আর এসআইসিএস সাধারণত 5-8,000 মধ্যেই হয়ে যায়। কিন্তু এই ছানির অপারেশনের খরচা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন হয়ে থাকে। ফেকো যেহেতু কস্টলি তার জন্য যারা আর্থিকভাবে দুর্বল তারা যদি সেটা আপনারা না করাতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এসআইসিএস করাতে পারেন। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ফেকো অপারেশন করান, এটা আমার সাইড থেকে সাজেশন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন আমরা ফেকো অপারেশন করাবো আর কেন আমরা এসআইসিএস অপারেশন করাবো, আর দুটোর মধ্যে কী পার্থক্য।